यारों जी भर के जील पल लगता है आजकल दौर अपना आएगा। यारों जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझ गल बुलाएगा। है जुनू सा जीने में, है जुनू। हेलो गाइस, वेलकम टू अनदर व्लॉग एंड सबाई के जाना शुभ अष्टमी प्रीति शुभेच्छा एंड अनेक अनेक भालोबासा। तो आज के आमरा जाच्छी दुटो जायगाय, एकटा हलो फेमस निमतिता राजबाड़ी बा निमतिता जमीदार बाड़ी बोलते पारो, आर एकटा फेमस जायगा हलो गदायपुर। माने आमादेर एखानकार समस्त लोक सकालबेला हले गदायपुर जाबे अष्टमी नवमी, तो सेखाने जाबो। तो आज के एकटु टाइमटा अनेक बेसि लागबे, तो टाइम हाते निएओ एसेछि, बाट एकटु लेटो हये गेछे, प्राय 12टा बेजे गेछे। तो सेक्षेत्रे आमादेर एकटु लेट होते पारे, बाट ठीक आछे, कोनो प्रब्लेम नेई। आमरा चेष्टा करबो टाइमेर मध्ये दुटोके घुरे नेओयार। ओके, তারপরে আমরা অষ্টমী রাতে বেরোবো। তো ফার্স্ট আমরা যাচ্ছি নিমতিতা রাজবাড়ি বা জমিদার বাড়ি যেটাই বলো না কেন, ওখানে যাচ্ছি। তো ওখান থেকে ফেরার পথে আমরা ঢুকবো গদাইপুরে। তো আমরা এখন কানুপুর ব্রিজে উঠছি। এই কানুপুর ব্রিজে দেখতে পাচ্ছি সবাই গদাইপুর থেকে ঘুরে চলে আসছে। আর এই সেই কানুপুর ব্রিজ, এখানে চেন্নাই লাইন লেগে আছে। এখন আমরা যাচ্ছি এনএইচ এর উদ্দেশ্যে, আর সামনে আমাদের এনএইচ পড়বে। এইখানে যখন আমরা আসতাম ছোটবেলাতে পুরো পাথরে ভর্তি, এখন রাস্তাটা একটু হলেও ঠিক করেছে, আর এই জায়গাটা ঠিক করাটা একটু উচিত, কারণ এখানে অনেকজন এখান থেকে যায় শর্টকাটটাই এনএইচ এ যাওয়ার জন্য। সো ফাইনালি আমরা এনএইচ এ পৌঁছে গেছি, মানে উঠবো এখন। আর এখানে গরুর পাল দেখতে পাচ্ছি, এটাও ঠাকুর দেখতে বেরিয়েছে এখন, তাই না? তো ফাইনালি আমরা এনেছে পৌঁছে গেছি। তো এখানে ভিড় দেখতে পাচ্ছ, ভিড় আছে ভালোই। আরে ভাই সাহেব, কত বড় রে বাবা, কি এটা! সো আমরা এনে উঠে গেলাম, এবার আমার যেতে হবে নিমতিতা। আমরা এখন ঢুকছি আহিরন ব্রিজ, আমার পছন্দের জায়গা, তাই তো? এই সেই ব্রিজ, ব্রিজটাকে দেখো তো, সে ওই লাইনটা বন্ধ হয়ে গেছে, তো আপাতত এই লাইনটা চলছে সিঙ্গেল রাস্তা। তো সিঙ্গেল রাস্তা করেছে, কারণ ওই সাইডটা কাজ চলছে বলে আমাদেরকে এই দিতে যেতে হচ্ছে। বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা এই রাস্তা এখন চলে যাব। আমরা পৌঁছে গেছি টোল প্লাজার দিকে। তোমরা তো জানোই আমাদের টোল দিতে হবে না, তো আমরা তো সব সাইড দিয়ে বেরিয়ে যাবো। আর একটাই টোল প্লাজায় পড়বে, এরপরে আর কোনো কিছু পড়বে না, কারণ এরপর আমরা পৌঁছে যাব। তো এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH-12, এটা NH-34 ছিল আমাদের, NH-12 করে দিয়েছে, বাম্পার দিয়েছে। ঢুকে গেছি আমরা, অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আর এখানে গোটা রাস্তা পুরো লাইটে ভর্তি করে দিয়েছে, দেখো। আজ অষ্টমীর পুজো না? দেখো এতটাই ভিড়, বাপরে বাপ! আর আজকে অষ্টমী, আরো বেশি ভিড়। না না, এই তো জিলিপি আছে এখানে, তাই তো? কত বড় জিলিপি? 110, 100 টাকা কিলো। আপাতত আমি পুরো ঘেমে গেছি,
মাকে দর্শন করে আসি, ওটাই আগে মেন। ভিড়ও আছে প্রচন্ড। ম্যাডাম জির আজকে আউটফিট, লাইটটা একটু কম আছে। আচ্ছা, পুরো ক্রাউড দেখো একদম সেই লেভেলে। ও ভাই সাহাব, একবার জাস্ট আওয়াজটা শোনো, ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো যে কেমন ভাবে আসছে, সিরিয়াসলি বলছি, জাস্ট একবার পেছনে দেখো। এতটা বেশি ক্রাউড, এখান থেকে আমরা এখন বেরোবো, বেরিয়ে দেখে একটু খাওয়া দাওয়া করবো। আমাদের মোটামুটি এখানে দেখা কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি। আগে ম্যাডাম জিকে জল খাই, তারপরে যা খাচ্ছে ঠান্ডা ঠান্ডা পানি। কারণ বিয়ের আগে একবার এসেছিলাম, এর আগে বছর আর এবার, তাহলে তিনবার আসা হলো এখানে। কিন্তু এবার একটু বেশি ভিড় মনে হচ্ছে, অষ্টমীর দিন এসেছি তাই। চলে এসে আমাদের শরবত আখের রস। আর এখনো লোকজন আসছে, আর আমি জানি না রাত্রে এখানে মেলা হয় কিনা, হয় রাত্রে হয়তো মেবি হয়, রাত্রে কোনোদিন আসেনি। সো এইবারটা সিরিয়াসলি বলছি প্রচন্ড বেশি ক্রাউড এদিকে, মানে এতটাই বেশি ক্রাউড, এখনো পর্যন্ত মানুষজন আসছে। আমরা বেরিয়ে যাই, আমাদের গাড়ি ওদিকে আছে, গাড়ি আছে তোতেও নাচুড়ি হয়ে গেছে। একটা জিনিস সত্যি বলতে, ক্যামেরা যখনই ওপেন করছি লোকজন সবাই দেখছে, আশেপাশে ইউটিউবার আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে বেড়াতে বেড়াতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে, এতটা লাইন পড়ে আছে, দেখতে পাচ্ছ? এবার লাইনটা দেখো, সে তখন থেকে আমরা বেরোচ্ছি, যাক বেরিয়ে পড়েছি, ভিড় কেটে গেছে, ফাইনালি এনেছে তো উঠে গেছি। টোল পৌঁছে গেছি, ফাইনালি আমরা এখন যাচ্ছি গদাইপুরের দিকে, আর এখন বাজছে 3:49, দেখতেই পাচ্ছ ঘড়িতে, বাট এখনও ভিড় দেখতেই পাচ্ছি ভাই, সেই লেভেলে ভিড় হয়েছে এখনও। গাড়ি আমরা এখানে রেখে দিলাম, যাই না কষ্ট করে নেবে আনলক করে। এখন ঘড়িতে বাজছে 4:03, এতটাই গরম, একটু আইসক্রিম খেয়ে নিই তারপর দেখছি। ভিড় তো আছে, আর আমার গোপুরের ব্যাটারি অলমোস্ট শেষ। আর ইয়ে ভাই সাহেব, ভিড় দেখো এখন, এতটা পুরো ভিড় এখনো পর্যন্ত, একবারে ভিড়টা দেখো এখনো পর্যন্ত আছে, সকাল থেকে শুরু করে রাত্রে মনে হয় এরকম ভিড় হয়, মানে কি অষ্টমীতে একটু বেশি বেশি ভিড় হয়। আস্তে আস্তে বেবি স্টেপে চলো সবাই, ভিড়ের মধ্যে একটু ব্লগিং করতে একটু নার্ভাস ফিল হয়, মানে একটু অন্যরকম লাগে। চলো, আমাদের ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে, আমরা চলে এসেছি সামনে, ওকে। আর ব্যাটারি এখন ফুল, বাট মেমোরি এখন মানে শেষ হয়ে চলেছে। প্রচন্ড বেশি ক্রাউড ভাই এখানে, এখনো 5টা বাজে তাও এতটাই ভিড় রক্তে পুরো ভর্তি। আর আমি এই যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মানে মাইকতে রীতিমতো ফড়ফড় করে আওয়াজ আসছে বলে আমি ভয়েস ওভার করছি,
মানে এতটাই বেশি ক্রাউড সিরিয়াসলি, তো আমরা মানে দেখতে না পেরে একটু আমার মাথা হেট হয়ে গেছিলো দেখে পাঠাগুলি দৃশ্যটা। তো শান্তভাবে আমি বেরালাম, তো বেরোনোর পরে ভাবলাম যে না এত ভিড় থাকা যাবে না, এবার আমাদের বেরোতে হবে এখান থেকে। তো আমরা এখন বেরোচ্ছিলাম কারণ অষ্টমীর দিন সত্যি বলতে প্রচণ্ড বেশি ভিড় আর 100টার উপরে বেশি পাঠাগুলি হয়েছে। ওকে, তার ভিডিওটা আমাদের ফেসবুকে তোমরা পেয়ে যাবে। তো পুরো মেলাটা এক্সপ্লোর করছিলাম, মেলাটা অনেক বড় হয়েছিল, অষ্টমীর দিন তো এসোই না, মানে প্রচুর বেশি ভিড় হয়, আসার সময় এত ভিড়, যাওয়ার সময় এত ভিড়। এখান থেকে বেরালে পারলে হলো, তো পেটে খিদে পেয়েছে এখন প্রচণ্ড, এখন যাবো ব্যঞ্জনে খেতে। ফাইনালি আমরা ব্যঞ্জন পৌঁছে গেছি, ব্যঞ্জন ভেতরে যাচ্ছি। ঠিক আছে, ভালো ডেকোরেট করেছে, চলো চলো পুরোটা ডেকোরেট করে দেখো সুন্দর করে। চলো খাওয়া দাওয়া করি। এই দেখো আমাদের কাছে চলে এসছে আমাদের চাউমিন, ভেজ চাউমিন। ঠিক আছে, তুমি তো খাবে না বলো, তোমার তো পেট ভরা বলো, আমি খাই। হ্যাঁ তোমরা দেখো, ঠিক আছে চলো আমাদের বিরিয়ানি চলে এসছে ওই সামনে। চলো এবার আমরা ফাইনাল এন্ডিং করছি ভিডিও, তো যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে। আর নেক্সট ভিডিও ব্লগ আসছে অনেক, সেগুলো দেখো। চলো টাটা, টেক কেয়ার, বাই।